আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে বিষয়গুলো জানলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করবেন, শত্রু থেকে, খারাপ মানুষ থেকে, বিভিন্ন খারাপ প্রাণী থেকে, যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। একবার ভেবে দেখুন, আমাদের প্রতিনিয়ত চারপাশ থেকে বিপদ ঘিরে ধরে আছে। এই পৃথিবীতে যেদিন থেকে আপনার জন্ম হয়েছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে আপনি আক্রান্ত হতে পারেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন অসংখ্য কোরআন হাদিসের আমল। প্রিয় দর্শক, এটা হচ্ছে শরীর বন্ধ রাখার আমল। শরীর বন্ধ বলতে বোঝানো হচ্ছে যে দোয়ার মাধ্যমে আপনি আপনার শরীরকে যাবতীয় আসমানি জমিনি বালা মুসিবত থেকে, শয়তানের এবং মানুষের ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ, এই শরীর বন্ধ করার আমল যদি আপনি করেন তাহলে আপনার ক্ষতির জন্য কোনো জাদুবিদ্যা কাজে আসবে না, এবং কেউ যদি আপনার উপর খারাপ প্রভাব ফেলতে চায় তাও কোনো কাজে আসবে না। শরীর বন্ধ আমাদের প্রত্যেকেরই করা উচিত। অনেক সময় শত্রুদের কারণে আমরা অনেক বিপদে পড়ে যাই। আমরা যদি শরীর বন্ধ করে রাখি তাহলে আল্লাহ পাক আমাদের শরীর বন্ধ রাখার উচিলায় হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের উচিলা খোঁজেন। আপনি কোন উচিলায় আল্লাহকে কিভাবে স্মরণে রাখছেন এই বিষয়গুলো আল্লাহ পাক দেখেন, যার কারণে আপনি যদি শরীর বন্ধ রাখেন তাহলে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সহায়তা করবেন। প্রিয় দর্শক, চলুন জেনে নেই আমরা কিভাবে আমাদের শরীর বন্ধ করব। যখন আপনি শরীর বন্ধ করতে চাইবেন তখন আপনি যে কোনো ফরজ নামাজের পর মাথায় ডান হাত দিয়ে 11 বার এই দোয়াটি পড়েন। দোয়াটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম, ইয়া নূরু ইয়া নূরু, হে আলোক দানকারী, হে নূর, হে নূরান্বিত খোদা। এখানে রব্বুল আলামিনের নূর নামটি দিয়ে আপনি সাহায্য চাইছেন। অতপর দুটি বৃদ্ধা আঙ্গুলে ফু দিয়ে চোখ মুছে নিবেন, অতপর উক্ত বৃদ্ধা আঙ্গুল দ্বারা মাথা হতে পা পর্যন্ত মাসে করবেন এবং আয়াতুল কুরসি পড়বেন। তাহলে আপনার নিজের শরীর বন্ধ হয়ে যাবে। আর যদি অন্য কারোর শরীর বন্ধ করতে চান, বা কোনো বাচ্চা বেশি কান্নাকাটি করে, আপনার মনে হচ্ছে তার আচরণ স্বাভাবিক নয়, অথবা কোনো বাচ্চা ভীত বিহ্বল আছে, তাহলেও আপনি তার শরীর বন্ধ করার জন্য কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এতে অন্যের শরীরও বন্ধ হয়ে যাবে। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনি নিজের শরীর বন্ধ করেন অথবা অন্যের শরীর বন্ধ করেন, এর মেয়াদ থাকবে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত। অর্থাৎ আপনি ফজরের সময় শরীর বন্ধ করলে জোহরের সময় তার মেয়াদ শেষ হয়ে যাবে, অথবা জোহরের সময় বন্ধ করলে আসরের সময় তার মেয়াদ শেষ হয়ে যাবে, বা আপনার বন্ধ শরীর আবার আগের রূপে খুলে যাবে। তবে যারা পড়তে পারেন না তারা ফজরের সময় পড়লে সারা দিন থেকে যাবে, আবার মাগরিবের সময় পড়লেও সারা রাত থেকে যাবে। এই আমলটি আপনারা করুন, ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ।